নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সল্ট অ্যান্ড পেপার। আশা করছি আপনারা সকলেই খুব ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি সম্পূর্ণ একটা নতুন রেসিপি। আজকের আমার রেসিপি হলো পমফ্রেট মশালা। এই রেসিপিটা আসলে ভীষণ সহজ একটা রেসিপি, তো আসুন আর বেশি দেরি না করে রান্নাটা শুরু করা যাক। দেখুন, এখানে আমি প্রথমেই নিয়ে নিয়েছি 4টে পমফ্রেট মাছ। এই পমফ্রেট মাছগুলোকে আগেই আমি পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, মাছগুলোর দুটো পাশে কিন্তু ছুরি দিয়ে আমি অল্প করে দাগ বসিয়ে নিয়েছি। এর ফলে কিন্তু মাছের মধ্যে নুন হলুদ সহ মশলাপাতি ভালোভাবে চলে যাবে। এবার এই মাছগুলোর মধ্যে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি 1/3 টিস্পুন অনুযায়ী হলুদ। সবশেষে এর উপর দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন অনুযায়ী সর্ষের তেল। এবার নুন হলুদ আর সর্ষের তেলকে ভালোভাবে মাছের দুই পাশে লাগিয়ে নিচ্ছি। নুন হলুদ আর সর্ষের তেল এখন মাছের গায়ের দুই পাশে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে 5 থেকে 10 মিনিটের জন্য এভাবেই রেখে দিচ্ছি। এবার পমফ্রেট মশালা বানানোর জন্য একটা মশলা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য প্রথমে একটা মিক্সার জার নিয়েছি। এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে বড় বড় করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। 2 ইঞ্চ পরিমাণের আদাকে ছোট ছোট টুকরো করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিচ্ছি 7 থেকে 8 কোয়া রসুন, একটা মাঝারি সাইজের টমেটোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিঞ্চিত পরিমাণে জল। এবার এগুলোকে আমি খুব মিহিভাবে গ্রাইন্ড করে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু সমস্ত উপকরণকে খুব ভালোভাবে গ্রাইন্ড করে নিয়েছি। এখন একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিলস্পুন অনুযায়ী সর্ষের তেল। তেলটাকে এখন কড়াইয়ের চারিদিকে ভালোভাবে লাগিয়ে নিচ্ছি। তেল কিন্তু এখন খুব ভালোভাবে গরম হয়ে গিয়েছে, তাই মাছগুলোকে একে একে এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একসাথে সব মাছগুলো ভাজার কোনো প্রয়োজন নেই, আমি কিন্তু কড়াইতে দুটো মাছ একসাথে দিয়ে ভেজে নিচ্ছি। পমফ্রেট মাছ এমনিতে ভীষণভাবে নরম, তাই মাছগুলোকে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে মাছগুলোকে 3 থেকে 4 মিনিট ভাজা করে নিলেই মাছ কিন্তু সম্পূর্ণরূপে ভাজা হয়ে যাবে। মাছগুলো এখন ভাজা হয়ে গিয়েছে। যেহেতু পমফ্রেট মাছ খুব নরম হয়, তাই খুব সাবধানে কড়াই থেকে তুলে নিচ্ছি। বাকি দুটো মাছকে ঠিক এভাবেই ভেজে নেব। কড়াইতে মাছ ভাজার পর যে তেলটা রয়ে গিয়েছে সেই তেলেই কিন্তু বাকি রান্নাটা করে নেব। এখন এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। দেখুন ফোড়নের মধ্যে আমি কি কি নিয়েছি। 1/2 টিস্পুন কালো জিরে, 5টা লবঙ্গ, 2টো এলাচ, এলাচগুলোকে আমি মাঝখান দিয়ে ফাটিয়ে নিয়েছি, 1 ইঞ্চ দারচিনি, আর সবশেষে নিয়েছি 1/3 টিস্পুন অনুযায়ী গোটা জিরে। এখন এই সমস্ত ফোড়নকে আমি কড়াইয়ের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই সব ফোড়নকে ভালোভাবে ভেজে নিতে হবে, যতক্ষণ না এর থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে। অবশ্যই মাথায় রাখতে হবে ফোড়ন যেন পুড়ে না যায়। সমস্ত উপকরণ কিন্তু এখন ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে, তাই পেঁয়াজ, আদা, রসুন আর টমেটোর বানিয়ে রাখা পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা কিন্তু আপনারা নিজেদের প্রয়োজন অনুযায়ী দেবেন। দিচ্ছি 1/2 টিস্পুন অনুযায়ী হলুদ, 1/2 টিস্পুন অনুযায়ী কাশ্মীরি রেড চিলি পাউডার। এর ফলে কিন্তু রান্নার কালারটা ভীষণ সুন্দর হয়, ঝাল কিন্তু একেবারেই হয় না। দিচ্ছি 1/3 টিস্পুন অনুযায়ী জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন অনুযায়ী ধনের গুঁড়ো।
রান্নার স্বাদ যাতে আরও ভালো হয় তাই জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কিঞ্চিত পরিমাণে চিনি। চিনিটা কিন্তু একেবারে অপশনাল, চাইলে দিতে পারেন না হলে নাও দিতে পারেন। সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এখন গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে দিচ্ছি আর এই মশলাটাকে 5 থেকে 7 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নিচ্ছি। 5 থেকে 7 মিনিট ধরে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন 25 গ্রাম পরিমাণে টক দই এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দইটা কিন্তু আগেই আমি ফেটিয়ে নিয়েছি। দইটা মশলাতে দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে করে তারপর দইটা কড়াইতে দেবেন। এখন এই দইটাকেও এই মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে কষিয়ে নিচ্ছি আরও 3 থেকে 4 মিনিটের জন্য। এখন কিন্তু এই মশলা অলমোস্ট কষানো হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মশলার থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে। মশলার থেকে তেল বেরিয়ে আসতে শুরু করেছে মানেই মশলাটা কিন্তু খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা পমফ্রেট মাছ একে একে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলোকে আমি মাঝখান দিয়ে চিরে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে সম্পূর্ণ লোতে রেখে দিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি চাপা দিয়ে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর ফিরে এলাম। এখন কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই রান্নার মধ্যে কিন্তু দারুণ একটা কালার চলে এসেছে। এখন এই মাছগুলোকে খুব হালকা করে উল্টে দিচ্ছি। আগেই বলেছি মাছগুলো আসলে ভীষণ নরম, তাই কোনো তাড়াহুড়ো করার কিন্তু কোনো প্রয়োজন নেই। ধীরে ধীরে মাছগুলোকে কিন্তু উল্টে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা যেমন লোতে আছে তাতে রেখেই মাছগুলোকে আরও 2 মিনিটের জন্য এভাবেই কুক করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন অফ করে দিলাম আর পমফ্রেট মশলা কিন্তু সম্পূর্ণরূপে রেডি সার্ভ করার জন্য। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।